হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা আশা করি আপনারা স্ক্রিন দেখে বুঝতে পারছেন অথবা ওই ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টপিকটি হচ্ছে কিভাবে কাউকে অগ্নিবাণ, একটা বাণের নাম হচ্ছে অগ্নিবাণ, অগ্নিবাণ মেরে কারোর শরীরে জ্বালা পোড়া করানোর যেই বাণ আছে, আমরা অনেকে জানি যে কারোর শরীরে জ্বালা পোড়া করানো হয় বাণ মারে, তো এটার একটা মহাকালী অগ্নিবাণ বিদ্যা। তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের দিয়ে যদি কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, যে কোনো ধরনের কাজ করাতে পারেন বাণ যাদুটনা বিষয়ক, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে। আমাদের নাম্বারটি হচ্ছে 01989525984। এই নাম্বারে ইমু করা আছে, চাইলে আমাদের সাথে ইমুতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন। এই মন্ত্রটা হচ্ছে স্বয়ং সিদ্ধ মন্ত্র, এটা মহাকালী মন্ত্র বা এটা মহাকালী একটা বাণ মারের মন্ত্র। মন্ত্রটা অত্যন্ত সহজ, হুম হুম ফট সাহা। এটা আমি অনুমতি দিব যদি আপনারা আমাদের ভিডিওটি শেয়ার করেন, এবং ভিডিওটা শেয়ার করতে হবে, তাছাড়া অনুমতি নিলে কাজ করবে না। আমি আমার নিজে থেকে বলতেছি, তো আপনারা প্রথমত ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে কমেন্ট করবেন, আমি সবাইকে অনুমতি দিব। তারপরে এটা প্রয়োগ বিধিটা আমি বলে দিচ্ছি। শনি অথবা মঙ্গলবার আপনি কি, শনি অথবা মঙ্গলবার আপনি চেষ্টা করবেন অগ্নিকুণ্ডলী জ্বালানোর। অগ্নিকুণ্ডলী যদি জ্বালাতে না পারেন তাহলে অন্তত পক্ষে 4-5টা মোমবাতি জ্বালাবেন আপনার সামনে। তারপরে আপনি পূর্ব দিকে মুখ করে এই যে মন্ত্র যেটা আছে হুম হুম ফটসা, এই মন্ত্রটা আপনার 1008 বার জপ করতে হবে। আর প্রত্যেকবার মন্ত্র পাঠের পরে এই লাস্টে আপনার শত্রুর আসল নামটা উচ্চারণ করতে হবে, যেভাবে দেওয়া আছে। যেমন ধরেন আপনার শত্রুর নাম মনে করেন যে রফিক, তাহলে এইভাবে বলতে হবে হুম হুম ফটসা মোহাম্মদ রফিকুল ইসলাম, বা যেটা তার আসল নাম ওইটা। ঠিক এইভাবে আপনার 1008 বার পূরণ করতে হবে, যে কোনো মালা দিয়ে আপনার 1008 বার জপ করে আপনি শেষ করবেন। তারপর যখন আপনার পড়া শেষ হবে, তারপর আপনি ওই মোমবাতি বা যেই অগ্নিকুণ্ডলী জ্বালাবেন সেখানে ফু দিবেন। তো এটা করার ফলে যেই আপনার মন্ত্রে মন্ত্র বলে যে দেবতা বা অপদেবতা সৃষ্টি হবে, সেটা শত্রুর শরীরে চালান হয়ে যাবে এবং তাতে তার জ্বালা পোড়া শুরু করবে। তো এটা কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, আমি কাউকে সচরাচর অনুমতি দিব না, যদি একমাত্র প্রপার যদি কোনো কারণ থাকে তাহলেই দিব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমেলে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।